গ্রিনল্যান্ড জঙ্গলে একটা নতুন সিংহ এসেছিল, যাকে আসলে ওর আসল জঙ্গল থেকে বের করে দেওয়া হয়েছিল। আর এই জঙ্গল ও দখল করতে এসেছিল। এই জঙ্গলে দুটো বলদ থাকত, কালু আর চন্দু। সকাল থেকে সন্ধে অবধি ওরা একই সাথে থাকত। এরকমই একদিন ওরা দুজন সোনালি পাহাড়ের দিকে যাচ্ছিল। কিছু দূর এগুনোর পর ওরা দেখে যে একটা খরগোশ গাজর খাচ্ছে, আর একটু দূরেই একটা নেকড়ে গাছের পেছনে লুকিয়ে আছে। খেনে খরগোশ, সব খা, এখানে তোর গাজরটা শেষ হবে আর ওখানে আমি আরম্ভ করব। এটা এবার কালু আর চন্দু শুনে নেয়। তোরা সঙ্গে সঙ্গে দৌড়ে খরগোশের কাছে যায়। পিঙ্কু খরগোশ, শিগগিরই পালাও, একটা নেকড়ে আক্রমণ করবে। কি 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 বললে? নেকড়ে কোথায়? সে এই ওই তো গাছের পিছনে। বাপরে, এত বড় নেকড়ে, পালাও! আর এটা বলতেই খরগোশ সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। আর নেকড়ে রেগে মেগে ওদের সামনে আসে। তোমরা দুজন এটা কিন্তু ঠিক করলে না, দেখবে এর প্রতিশোধটা আমি নিয়েই ছাড়ব। আর এটা বলে নেকড়ে সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে সেই সিংহ সেখান থেকে যাচ্ছিল। আরে বাহ, এত বড় বলদ! এদের মধ্যে একজনকে যদি মারি, তিন দিনের খাবার জোগাড় হয়ে যাবে আমার। এটা বলে ও হুঙ্কার ছেড়ে ওদের দিকে দৌড় লাগায়। আরে, এই সিংহটা কোথা থেকে এসে গেল রে ভাই? ওরা দুজন ভয় পেয়ে যায় আর পালাতে লাগে, কিন্তু সিংহ তো ওদের থেকে দ্রুত ছিল। চন্দু শুন, এইভাবে যদি আমরা পালাতে থাকি তাহলে আমরা দুজনেই মরব। চল ভাই, এর মোকাবিলা করি আমরা। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। ওরা দুজন তখন দাঁড়িয়ে যায় আর সিংহের দিকে ঘুরে দাঁড়ায়। আরে, এরা পাগল নাকি? পালাচ্ছেই তো না। সিংহ তখন কিছু দূরে দাঁড়িয়ে যায় আর বলে, আরে পালাও, না হলে আমার শিকার হয়ে যাবে তোমরা দুজনেই। দেখি না তুমি কি করো। আর এটা বলে দুজনেই ওর দিকে দৌড়ে যায়। বাপরে, এরা তো দুজনেই আমার উপরে আক্রমণ করবে, এদের সিংহে তো হেভি ধার, আমি তো গেলাম। এটা বলে সিংহ উল্টো দিকে দৌড় দেয় আর দুজনেও থেমে যায়। ভগবানের কৃপা, বেঁচে গেলাম। যদি পালানোর চেষ্টা করতাম তাহলে তো মরে যেতাম। আর ওরা আবার সেই সোনালি পাহাড়ের দিকে রওনা হয়। এভাবে ওরা একসাথে থাকত আর সব জঙ্গলের পশুরা ওদের বন্ধুত্বের প্রশংসা করত। একদিন সেই নেকড়ে সকাল সকাল কালু বলদের ঘরে পৌঁছায়। কালু, ও কালু, আরে নেকড়ে, তুমি এখানে কেন? আমি আজকে যা দেখলাম আর শুনলাম সেটা তোমার জানার খুবই দরকার। আমি আজকে কি দেখলাম জানো? চন্দু বলদ একটা গরুর সাথে কিছু কথা বলছে গোপনে। একটা গরু? কোন গরু? ও রোজ সকালে তোমার সাথে দেখা করার আগে গরুর সাথে দেখা করে। কেন, তোমায় বলেনি? না, আমাকে তো কিছু বলেনি। আচ্ছা, তুমি যদি এসবই জানো তাহলে আজ বলছো কেন? আমার কি এসে যায় শুধু শুধু ওর কথাগুলো এসে বলবো? ও তো আজকে আমি শুনলাম এমন কথা যে আমি এখানে আসতে বাধ্য হলাম গো ভাই। এমন কথা শুনেছি যে কি আর বলি তোমায়। কি বলো? গরুটা জিজ্ঞেস করলো, আরে চন্দু, তোমার কোনো বন্ধু আছে? তো চন্দু বলল, হ্যাঁ একটা বলদ আছে, তো ও বললো দেখা করাও। তো কি যে বললো রে, কি আর বলি আমি।
কি বললো বল না। ওই কালো, খুব কালো, এত বিচ্ছিরি দেখতে না, পুরো কালো অন্ধকারের মতন। আমি তো শুধু মতলবের জন্যই ওর সাথে আছি, আর আমি তো তোমার সাথেই ঘুরতে চাই, কিন্তু তুমি তো শুধু সকালবেলায় এইখানটাতে আসো, তাই তোমার সাথে আমি ঘুরতেই পারি না। কি ও এরকমভাবে আমার বিষয়ে? বাহ বাহ, তাই দেখছি ও এত লেট করে কেন আসছে, ও আমাকে এতটা ঘেন্না করে। হ্যাঁ, আমার কাজ শুধু বলার ছিল, কিন্তু ওর সামনে আমার নাম নিও না জানো। নাম তো তখন নেব যখন বন্ধুত্ব করব, আমি তো ওর মুখও দেখতে চাই না এখন। সাবাস বন্ধু। কি তুই আমায় পথ দেখালি রে ভাই? আমি ওর সাথে বন্ধুত্ব ভেঙে দেব, কিন্তু আমি থাকবো কার সাথে? তুই চিন্তা করিস না রে ভাই, আমি একটা বলদকে চিনি, সে ঠিক তোর মতনই কালো, তোর ভালো বন্ধুও হতে পারে। আজকে বিকেলবেলায় তোর সাথে দেখা করাবো। ঠিক আছে, কোথায় সে? চল দেখা করে আসি। আজ নয়, ও সন্ধ্যেবেলায় দেখা করতে পারে। ওই যে সুন্দর পাহাড়টা আছে না, ওর পিছনেই ওর গুহায়ও থাকে। ঠিক আছে, সন্ধ্যেবেলায় আমায় দেখা করিয়ে দে। হ্যাঁ, আজকে চন্দুকে ছাড়াই সারাদিন ঘুরে বেড়াবো আমি। এটা শুনে নেকড়ে খুব খুশি হয় আর সেখান থেকে চলে যায়। আমি যদি চন্দুর ব্যাপারে আগে সব জানতাম, অনেক আগে বন্ধুত্ব ভেঙে দিতাম। নেকড়ে কেন জানি না আজকে খুব খুশি ছিল। সন্ধে বেলায় ও আবার কালুর ঘরে যায়। চল কালু, আমি তোকে তোর নতুন বন্ধুর সাথে দেখা করাই। ঠিক আছে নেকড়ে, চল যাই। কালু এবার নেকড়ের সাথে চলতে লাগলো আর সোনালি পাহাড়ের দিকে এগিয়ে গেল। কিছু দূর যেতেই ওরা জঙ্গলের এমন এলাকা পেল যেখানে বড় বড় ঘাস ছিল। আর কত দূর? আমি তো হাঁপিয়ে গেছি। ওই আসতেই চলেছে, সামনে গুহাটা দেখছিস তো, ওইখানেই থাকে। কি বললি, বলদ গুহার ভেতরে থাকে? সেটা কি করে হতে পারে? এটা শুনে নেকড়ের মুখে একটা রহস্যময় হাসি খেলে যায়। আরো বলি, এসে যাও বন্ধু, কালু বলদ এসে গেছে। এটা শুনতে ভেতর থেকে সেই সিংহ বেরিয়ে আসে আর কালুকে দেখে হাসতে লাগে। আরে বাহ নেকড়ে, তুই তো নিজের কথাটা রেখেছিস। হ্যাঁ রাজা। এই কি নেকড়ে, তুই প্রতারণা করলি? করেছি আমি প্রতারণা। ওই দিন তোদের জন্যে আমি খেতে পাইনি, তাই সিংহর সাথে মিশে প্ল্যান করলাম যে তোকে আলাদা ডেকে আমরা খেয়ে ফেলবো। এটা শুনতেই কালো বলদের মন কেঁপে ওঠে। সিংহ ওর দিকে তেড়ে আসে আর কালো ওকে ওর দিকে তেড়ে আসতে দেখে। কি হলো, এত ভয় লাগছে যে পালানোর জন্য চেষ্টাও করছো না তুমি? সিংহ কালো বলদের ওপর লাফিয়েছিল আর তখনই অন্য দিক দিয়ে চন্দু চলে আসে আর ও সিংহকে এত জোর গুতো মারে যে সিংহ দৌড়ে গিয়ে পড়ে। আরে বাপ রে, মরে গেলাম। আরে এটা কি করে হতে পারে রে ভাই? চন্দু তুই এখানে কি করছিস? তুই কি ভাবলি হ্যাঁ, যে আমরা তোর কথায় বিশ্বাস করব? হ্যাঁ, তোর যাওয়ার পর চন্দুর সাথে দেখা করলাম, ওকে সব বললাম, আর তারপর তোকে শিক্ষা দেব ভাবলাম। তাহলে তুই আমার সাথে কেন এলি? আমরা এটা জানতে চাইছিলাম যে তোর আসল প্ল্যানটা কি, তাই তোর সাথে আমি যেতে রাজি হয়ে গেলাম। আর আমি চন্দুকেও বললাম যে আমার পিছন পিছন এসে যাক। হে ভগবান। দুই বলদ এবার একসাথে নেকড়ের পিছু নেয় আর যতক্ষণে সিংহ আর নেকড়ে জঙ্গল থেকে বেরিয়ে না যায় ততক্ষণ ওরা পিছু করতে লাগে। আমাদের বন্ধুত্ব কেউ ভাঙতে পারবে না, কেউ না।